my YouTube channel. I'm Tanjin Tisha. Abaro chole eshechi notun kono video niye. So guess, ajke ami ki video korchi? Yes, ami makeup tutorial korchi ekta. Seta hocche last bar ami dekhiyechhilam apnaderke je ami normally kibhabe shob shomoy makeup kori. Seta normal kono character e hok ba ami jodi kono ekta program e jai tokhon ashole ami kibhabe makeup kori apnara eta খুব জানতে চেয়েছিলেন দেখতে চেয়েছিলেন এটার খুব ডিমান্ড ছিল প্রথম মেকআপ টিউটোরিয়াল আমি সিম্পল মেকআপ দিয়ে শুরু করি আর এখন আমি দেখাবো হচ্ছে ঈদের জন্য আপনারা তো এখনি ভাবছেন যে আজকে ঈদ মেকআপ দেখাবো আমি এবার ঈদ সেলিব্রেট করতে পারবো না আমরা বিকজ আমরা সবাই জানি যে কোভিড 19 এর জন্য আমরা সবাই ঘরে লকডাউন সো ঈদেও আমরা বের হতে পারবো না হ্যাঁ ইটস ভেরি ট্রু আমরা ঈদে বের হব না ফর মি ফর মাই ফ্যামিলি অ্যান্ড ফর দিস ওয়ার্ল্ড সো বাসায় বসে আমরা সেলিব্রেট করবো দ্যাট ডাজেন্ট মিন যে আমরা রেডি হব না আমরা অবশ্যই রেডি হব আমরা ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করবো ছবি তুলবো ছবি তুলে ফেসবুক ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়াতে আপলোড দিব সবার সঙ্গে শেয়ার করবো দ্যাটস ইট সো তাই আমি ভাবলাম যে ঈদ মেকআপ নিয়ে একটা ভিডিও করা যাক এবার হয়তো আমরা অনেকে শপিংও করতে পারছি না আমার একটা দুটা তিনটা চারটা ড্রেস আছে যেটা হয়তো কখনো পরা হয়নি সো ওই ড্রেসগুলোর মধ্যে একটা ড্রেস আমি পিক করেছি ওই ড্রেসের সঙ্গে ম্যাচ করে আজকে আমি আপনাদেরকে একটা মেকআপ দেখাবো সো আই এম রেডি ফর মেকআপ আচ্ছা সো ফার্স্ট আমি যেটা করছি আমি কোনো প্রাইমার বা আমি কোনো সানস্ক্রিন ক্রিম এখন দিচ্ছি না যেহেতু আমি বাইরে যাচ্ছি না সো আমি নর্মালি ডিরেক্টলি আমি যেটা করি সামটাইমস যদি তেমন কোনো আউটডোরে কাজ না হয় তাহলে আমি ডিরেক্টলি আমার ফাউন্ডেশন যেটা ওইটাই দিয়ে দিই আর ওয়ান মোর থিং আমি ফাউন্ডেশন খুব লাইটলি করি বিকজ বেসটা যখন অনেক থিক হয়ে যায় না তখন আসলে নিজের সৌন্দর্যটা নিজের বিউটিটা আসলে ঢেকে যায় সো আমি যেটা ট্রাই করি অল্প একটু জাস্ট অল্প একটু ফাউন্ডেশন নেই দেন জাস্ট কম্প্যাক্টটা দিয়ে বেসটা বসিয়ে ফেলি দ্যাটস ইট আর আরেকটা ব্যাপার আমি খেয়াল রাখি যে আমি সবাইকে এটা বলবো যে আপনাদের যে টোন মানে কালার টোন স্কিনের টোনের সঙ্গে আপনারা ম্যাচ করে যখন ফাউন্ডেশন কিনবেন ওই টোনটাই না বেশি ভালো লাগে আসলে বিকজ আমি কখনো চাই না যে আমি মেকআপ করলাম ব্রাইট মেকআপ করলাম আর আমার যে স্কিন টোন তার থেকে এক টোন ব্রাইট কিনলাম আসলে এটা ভালো লাগে না নিজের টোনটাই আসলে অনেক বেশি বিউটিফুল সো আমি এখন এটা অ্যাপ্লাই করছি যেটা হয়েছে যে আমরা বাসায় থেকে কেউ পার্লার যেতে পারছি না আইব্রো করতে পারছি না আপার লিপ করতে পারছি না আরও অনেক কিছু যেটা আমরা সামটাইমস সময় পেলে করে ফেলি লাইক ফেসিয়াল অ্যান্ড হেয়ার কাট সো কিছুই করতে পারছি না সো আমার আইব্রোর অবস্থা আমি জানি আমার মতো সবারই আইব্রোর সেম অবস্থা সো তারপরও ট্রাই করছি এটাকে একটা শেপে আনার আর আমি আসলে খুব একটা আর্ট করি না বিকজ আমার আইব্রো আসলে এমনিতে অনেক থিক আপনারা দেখতে পাচ্ছেন সো আমার আসলে খুব একটা আর্ট করতেও হয় না সো এখন যেহেতু আইব্রো প্ল্যাক করানি সো আমি জাস্ট একটু শেপে আনবো ছোটোবেলায় আমি অনেক মেকআপ ফ্রিক ছিলাম মানে আমার আমরা চার বোন সো আমার তিন বোন মা সবার মেকআপ সে আমার ব্যাগে থাকতো মানে সামহাওর একটা মেকআপ কিনে এনেছে কিছুক্ষণ পর দেখে সেটা নাই সো আই ওয়াজ লাইক দ্যাট ইভেন আমার কাজিনস তাদের কাছ থেকেও মেকআপ সব নিয়ে নিতাম এক কথা চুরি করে ফেলতাম বাট এখন যেটা হয়েছে আমার মেকআপ করতে খুব বিরক্ত লাগে বাট আমার প্রফেশন যেহেতু আই এম অ্যান অ্যাক্ট্রেস সো আই হ্যাভ টু ডু মেকআপ ফর দ্য ক্যামেরা কিছু করার নেই আসলে ক্যামেরার জন্য আমাদের একটা হালকা বেস হলেও নিতে হয় ইট ডিপেন্ডস অন দ্য ক্যারেক্টার সো না চাই তো এখন মেকআপ করা
লেন্সটা পরে ফেলেছি। এখন আমি যেটা করছি, আমি একটু কাজল দিব, বিকজ আমি যে ড্রেসটা আজকে পরছি সেটা হচ্ছে বেনারসি মানে কাতান দিয়ে একটা ব্লেজার, সো ইটস লাইক আ ফিউশন, সো আমি চাই যে একটা ফিউশন লুক দিতে। কাজল অনেক কম ইউজ করি, যদি এরকম হয় যে কোনো ক্যারেক্টারে মানে কাজল ডিম্যান্ড করছে তখন আমি কাজল ইউজ করি, এছাড়া আসলে কেন জানি আমার, আমি জানি না কেন আমার মনে হয় কাজল আমাকে ভালো লাগে না, বাট অনেকেই আছে বলেছে যে আপু কাজল অনেক সুন্দর লাগে, বাট আই ডোন্ট নো, আই এম নট কমফোর্টেবল উইথ ইট। আমি যেটা করছি ব্ল্যাক একটু শেড নিয়ে এটাকে ব্লেন্ড করে দিচ্ছি। পছন্দের পার্টের মধ্যে হচ্ছে এটা, এই হাইলাইটারটা জাস্ট চোখের কোণা, এটা আমার মেকআপের মধ্যে সবচেয়ে পছন্দের পার্ট। সো আমার আই মেকআপ অলমোস্ট ডান, আমি যেটা এখন করবো আইল্যাশ পরবো না, বিকজ আইল্যাশ পরলে আই ডোন্ট নো, আই এম নট কমফোর্টেবল উইথ আইল্যাশ। সো আমি যেটা করবো যে ইভেন আমি আইল্যাশ কার্লারও একটু কম ইউজ করি, আমার ভয় লাগে। সো আমি মাস্কারা দিয়ে লেটস সি কতটুকু পারা যায়। একটা আপনি দেখতে পাচ্ছেন যে একটা, এটা আমার খুবই পছন্দ হয়েছে যে একটা কাতান শাড়ি আমরা অনেক পরি, বাট এটা হচ্ছে কাতানের ব্লেজার, এটা আসলে একটা গিফট ফ্রম অ্যান অনলাইন শপ। সো এটা আমি আসলে ফার্স্ট টাইম পরলাম। সো এটার সাথে আমি চুলটা যেটা করবো, যে চুলটা যেহেতু আমার ড্রেসটা অনেক মানে গর্জিয়াস দেখাচ্ছে, একদম রেডের মধ্যে গোল্ডেন। বাই দ্য ওয়ে আমার চুল এমনিতেই স্ট্রেট, আমি তারপর অল্প একটু স্ট্রেট করে নিয়েছিলাম যাতে একটু ফাফি হয়ে না থাকে। সো আমি একটা ক্লিপ ইউজ করছি অ্যান্ড ট্রাই করবো যাতে এটা না দেখা। সো আমি একটু হেয়ার মুজ অ্যান্ড স্প্রে যে কোনো একটা ইউজ করবো, কারণ হচ্ছে যেহেতু আমি একটা নিট হেয়ার চাই যাতে এটা ফ্লাফি হয়ে না থাকে, এই জন্য আমি জাস্ট হাতে একটু স্প্রে নিই। আই থিঙ্ক এই ড্রেসের সঙ্গে খুব বেশি অর্নামেন্টস পাওয়ার কিছুই নেই, বিকজ ইটস টু হেভি অ্যান্ড আমি অনেক গর্জিয়াস লুক দিতে চাই না। সো দ্যাট আমি যেটা করতে পারি, আমি একটা ছোটো বা বড়ো রিং পরতে পারি। সো ইয়েস আই এম অলমোস্ট ডান, এখন শুধু বাকি আমার লিপস্টিক। সো এখন ইট ডিপেন্ডস অন ইউ যে আপনারা কী কালার লিপস্টিক পছন্দ করেন। আমার মনে হয় যেহেতু আমার ড্রেসটা অনেক অনেক হেভি কালারফুল রেড কালার, সো আমি যেটা করবো ন্যাচারাল একটা কালার লিপস্টিক দিব যেটা আমার খুব পছন্দ। এটা হচ্ছে ফার্নাজ আলমের লিপস্টিকটা।
রেডি এন্ড আমার গেট আপ অ্যান্ড মেকআপ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, নিজের ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন, আর যদি ভালো না লাগে তাও কমেন্ট করবেন, বাট ইন আ পজিটিভ ওয়েতে। যখন আপনি আপনার একটা নেগেটিভ কমেন্ট পজিটিভ ওয়েতে করবেন তখন আসলে সেটা সবার জন্য অ্যাকসেপ্টেবল হয় এবং অনেক মানুষের জন্য ইন্সপায়ারিং হয়। So thank you so much for watching this video and don't forget to subscribe my channel. Ta-da!